বাংলা তৃণমূল কংগ্রেসের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন বাঁকুড়ার জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তৃণমূল কর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। আজ সন্ধ্যায় বহু তৃণমূল কর্মী একত্রিত হয়ে গ্রামের নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ও মেয়ে নমিতা লোহার ও আকাশ লোহারকে দিয়ে কেক কাটিয়ে জন্মদিন পালন করলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক ও যুব সভাপতি অরূপ চক্রবর্তী সহ একাধিক নেতা কর্মীরা। যাতে করে সারা জীবন এই আম গাছের চারা দেখে বোঝা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে এই গাছের চারা রোপণ করা হয়েছিল, তাই জন্মদিন উপলক্ষে অভিনব পন্থা অবলম্বন করলেন ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এই জন্মদিনকে নিয়ে কি বলছেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক পটোদ্দার, চলুন শোনাবো আপনাদের। বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুণ্ডুর রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আজকে দলের কোনো নির্দেশ নেই, কিন্তু মানুষের ভালোবাসা, পার্টির প্রতিটা কর্মীর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসাতে আজকে আমরা জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আমরা আজকে তার জন্মদিন পালন করলাম। সেই জন্মদিনে আমরা আমের চারা দুস্থ মানুষের হাতে তুলে দিয়েছি এবং দলীয় নেতৃত্বরা থাকা সত্ত্বেও আজকে নমিতা লোহার এবং আকাশ লোহার একদম নিম্ন পরিবারের দুটি ছোট, একটি ছেলে একটি মেয়েকে দিয়ে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কেক, সেই কেক তাদেরকে দিয়ে কাটিয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে খেটে খাওয়া গরিব মানুষের কতটা ভালোবাসা, তার প্রতি যে কতটা টান, আজকে সেটা কিন্তু আমরা উপলব্ধি করেছি। এই পাশাপাশি এলাকার সমস্ত মায়েরা বোনেরা পাড়ার লোকেরা তারা কিন্তু এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন দেখতে। এটা আমাদের কাছে পার্থিব পাওনা, বাংলা দিয়ে 10.5 কোটি মানুষ, সেই মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সরকারিভাবে সাহায্য করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মানুষের হৃদয়ের মন জয় করে নিয়েছেন। তিনি আমাদের সাংসদ, তিনি আমাদের নেতা, সেই নেতার নাম আজকে ঘরে ঘরে কিন্তু পৌঁছে গেছে।